আমার আবারও ফকির নিয়ে বলা বলি ওরে আমরা এখনই ফকির নিচা সিলে নিয়ে আইতাছি ভালো ভালো বলতাছি আমার প্রেমে পড়ে দা রাজকুমার বলে কথা আবার ঠিক আছে মানে চরণ খাবার দে ওই তো ভুল কিছু কয় নাই কারণ এই রাজ্যের মহারানী মানে আপনার আম্মি যান উনি তো ভিক্ষাই করে উস্তাদ রাগ হয়ে লাভ নাই আপনি যতই রাজকুমার হন আবার ঠিক আছে মানে খাবার দে তোর কথা শুনে ও বলছে আমার মায়ের ফকির নি তুই আরো মারবি না থাক ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমার মায়ের ভিক্ষা করে তাতে কি আমি তো রাজকুমার আমারে ভালোবাসতে তোমার সমস্যা কি সমস্যা আছে আমি যদি প্রেম করি তাহলে কোটিপতির পোলা লাগে করবো তোর মতো একটা ভিখারির পোলা লাগে করবো না এই আমি যতই ভগিনীর বলা হই আমি কিন্তু এলাকার রাজকুমার আর আমার যত পাওয়ার আছে তার থেকে বেশি পাওয়ার আছে আমার মায়ের আমার মা যেখানে হাত পা দেয় কেউ খালি হাতে দেয় না আর যদিও কেউ খালি হাতে ফিরাই দেয় আমার মায়ের কাছে সে ভাব চায় হবস কথা একদম সত্য কারণ আপনার মায়ের কেউ যদি ভিক্ষা না দেয় কয় কি আল্লাহর কাছে মাফ করেন এই তোর কোনো কথা কইতে কইছে এই জায়গায় হ্যাঁ যাই হোক ওরা আমার রাজদরবারের সদস্য ওরা যা বলছে বলছেই কারণ ওরা আমার নিজের লোক কিন্তু তুই তুই আমারে বলতে পারিস না ওরা ভালো ভালো বলতাছি আমার প্রেমে পড়ে যা নাহলে কিন্তু ভালো হইব না নাহলে কি হইব সেটা আমি দেখে নিব কিন্তু যতদিন তোর সাথে আমার পরিচয় আছে যতদিন এই পৃথিবীতে আমি বেঁচে আছি তোর লাগে আমার সম্পর্ক আছে আমি ততদিন আমি বলবো যে তুই ফকির নিয়ে পোলা ফকির নিয়ে পোলা ফকির নিয়ে পোলা কি তুই আমার আবারও ফকির নিয়ে পোলা বলি তোরে ফকির নিয়ে বাচ্চা তোরা তোর শ্বশুর তুই আমার গায়ে হাত তুলছস আমার থাপড় মারছস আমি আমার বাবারে নিয়ে যাচ্ছি তারপরে আমার বাবা যদি তোর থাপ্পড় মারে তাহলে তোর রাজ দরবারে রাজ হইরা যাইব শুধু কুমার থাকবো বলবি যে তার রাজকুমার অনেক বিপদে আছে যা ঠিক আছে রাজকুমার আপনি কোনো চিন্তা করেন না আমরা এখনই ফকির নিচা সিলে নিয়ে আইতাছি আবার আমার মায়ের ফকির নিচা আছে কইলি কইছিস কইছিস এরপরে যাতে না শুনি রাজকুমার আমি হইলাম রাজকুমার কি সমস্যা তোর ভিক্ষা তো দিলি না কইলি আল্লাহর রাস্তে মাফ করেন এখন আবার পিছ পিছ আউকে পিছে পিছে আইছি দরকার আছে তুমি কি আমার গোবাই থেকে কিছু চুরি করছো কি কইলি তুই আমারে চোর কইলি হ্যাঁ আমি ভিক্ষা কইরা খাই সৎ খয়রাতি চুরি কইরা খাই না তোমার আমার চিনা আছে তুমি সৎ খয়রাতি নাকি অসৎ খয়রাতি তুমি তো খয়রাতির নামে চুরি কইরা খাও আল্লাহ তুমি আমার এটা কি উঠাইলা এই ছিল আমার কপালে আমি নাকি চুরি কইরা খাই চুরি করছি আর এক সপ্তাহ আগে এই দুর নামে হনো বলাইয়া লাভটা কি আল্লাহ আমি আগের মতো আবার চুরি করব কি মনে করছো তুমি ওটা তোমার দ্বারা সম্ভব তোমারে কইলেও চুরি করবা না কইলেও চুরি করবা এখন ভালোই ভালো কও তুমি আমার বাড়ি থেকে কি চুরি করে নিয়ে আইছো ওরে গোলামের জি রাজকুমারের মা কখনো চুরি করে না ভিক্ষা কইরা খায় মানুষের কাছে হাত পাইতা খায় চুরি করে না যদি কয় একবার আল্লাহর রাস্তে মাফ কইরা দেন মাফ কইরা দেই মাফ কইরা বুঝছস কি তোমার সালাই তো মাফ এছাড়া আর তুমি কি করতে পারবা হেইডা যখন জানোছিস যে চুরি করছিস তাইলে তো আল্লাহর রাস্তে মাফ কইরা দিলেই পারোস তোমার মতো চুরি
এখন ভালো ভালো কি চুরি করছ? দাও দাও, তোর মতো দুই আঙ্গুল মাইয়ার লাগে আমারও কথা কইয়া লাভ নাই। আমার রাজকুমারের কাছে যাইতে হইব। এই সত্যি, এই 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 তো কিছু একটা চুরি করছিস, তোমার পিছু আমি ছাড়তেছি। এই যে ফকিনি পোড়া রাজকুমার, জুতা খোল। কি হইছে, কি করমু? জুতা খোল, দেখো সে জুতা খোল। কেন আমার জুতা খুলবো কেন? শোন, রাজকুমার কখনো মাটি পারে না, যাই কেন দিয়ে যা। পুরে আমার রাজকুমার, রাজকুমার মাটি পারে না, আবার মানুষের জুতা চুরি করে পড়ে না। এইটা আমার আব্বার জুতা, কালকে তোর মা আমগো হইতে গেছিল ভিক্ষে চাইতে। আমি তো অনেক বুঝছি তোর মা এটা চুরি করছে, ভিক্ষে চাইতে গেছিল। আর আমি যখন ভিক্ষা দেই নাই, এই জিতে আমার আব্বার জুতা চুরি করে নিয়ে আইসে। এখন কি ভালো ভালো জুতা খুলবি নাকি গ্রামের মানুষে আমি ডাক দিব? না, দেওয়ার দরকার নাই, চুপ থাক। মারে নিয়ে আর পারলাম না, ভিক্ষা করে করে এ নাম নিয়ে বাঁচতেছি না, আবার চুরি করে। কি ব্যাপার, ওরই বাবু এখন আইতাছে না কেন? আমারে বলে মারবো? এই রাজকুমারে মারা এত সহজ না। একদম কামবি না, আমি তো যাইতাছি। ফকিনের বলার এত বড় সাহস হয়েছে, আমার মায়ের গায়ে হাত তুলবো? ওরে এই মুড় আসার দি মুড়া ভাইয়া ব্যাঙ্গের মতো ফেটকে থাকবো। চল, এই যে মহারানী, রাজকুমারের মা, রাজ্যের খবর কি কিছু রাখেন? কোন সময় কাম দেয় কোন সময় আসে, আমাগো মতো গরিব গো মাথায় ঢুকে না। তোমার মাথায় ঢুকে না, কিন্তু আমার মাথায় ঠিকই ঢুকছে। তোমার পোলার সাহস কি করে হইলো? আমার মায়ের গালে থাপ্পর মারছে। রাজকুমার, রাজকুমার কেদের গালে থাপ্পর মারছে? মারতেই পারে, রাজকুমার বলে কথা। এ আইছে রাজকুমার, আপনার পোলা রাজকুমার, আপনি তো ঠিকই ভিখারি, আবার বড় বড় কথা কন কেন পারবো না? তুমি যদি আমার পোলার প্রস্তাবে রাজি হইতে, তাহলে তো থাপ্পরটা মারতো না, অন্য কেই মনে মারছে। আই থাম ফকিনি, প্যাটের মধ্যে পাড়া দিলে ভিক্ষার চাইলে ভাত বাইর হইব, ওই পোলার লগে আমার মায়ের আমি বিয়া দিমু। হ্যাঁ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আই চল, তোর পোলা আমার মাইয়া রে যেমন করে থাপ্পর মারছে, আমার মাইয়া তোর পোলার ওই রকম থাপ্পর মারবে। তবে তুই কে কিরা থাপ্পর মারবো? গেদি মারবো আমার পোলা রে, রাজকুমার রে। লোন দেখা যাবে, লোন আমরা দেখা যাবে কিরা কারে থাপ্পর মারে। আচ্ছা চলেন মহারাজ, আমার কথা হইনা মনে হইতাছে মগো, আত পাও মনে হইল অংশ থুই আইছি। একটা মারলে আমরা আমার মু তিন দিয়া, যদি তিন দা সর খাইতে চান আমনের গেদিরে লইয়া আগগইয়া। হাই রে পাওয়ার রে, মনে হয় তো সত্যি সত্যি এই রাজ্যের মহারানী উনি, কিন্তু করে তো ভিক্ষে, তার মধ্যে আমার চোর। আয় ভিকারিন বাইরা, তোমার গলা। এই যে বাবা রাজকুমার, ও কি তোমার পা খালি কে? পা খালি কে মানে, আরেকজনের পা খালি করে তুমি আমার পা ভরো, পা খালি হবো না। হ্যাঁ আচ্ছা মা, তুমি চুরি চামারি বাদ দিবা কবে? রে তুমি কেমন কথা কইলা রাজকুমার, আমি যদি চুরি চামারি না করি, খালি ভিক্ষা টেয়া দিয়া কি তোমার এই দামি দামি পোশাক, এই সোফা হ্যান্ডসেট, এইগুলা কি জুটবো? জুটবো না, তুমি চিন্তা করো না বাবা। তোমার পাও খালি দেখে আমি বড়ার ব্যবস্থা করে লই আইছি, এই যে জুতা। ও মা, এটা মেয়ের জুতা। তাতে কি হইছে, তুমি যদি ফকিনীর পোলা হইয়া রাজকুমার হইতে পারো, তুমি সব ব্যবহার করতে পারো। এই নাও বাজার, পায়ে দাও। তোর মা, এই একটা জুতা তুমি কই পাইলা? একটা জুতা চুরি করে আনছি, আর একটা জুতা আনার সুযোগ পাই নাই। যদি আবার পাই ওইটাই আনমু, আর যদি না পাই আর একটা আনমু। তুমি বাবা রাজকুমার মানুষ, তুমি সব করতে পারবা, করো বাবা। ধরো একটা জুতা ভাই। এই ভগিনীর বাচ্চা, তোর সাহস কি করে হইলো আমার মায়ের মারতে? এই যে মাইছে, তার মেয়ের একটা খবর দিছিলাম দেখে, সে নাকি আমার মারবো। আর এই খবর দেওয়ার জন্য গিট্টু আর মিজানে বাড়াইছি তোমার কাছে, তোমার কয় নাই? ওরা আমারে কইতিকা পাইবো, আমি কি আর একবারই বইয়া থাই, বারো বারই ভিক্ষা কইরা খাই, কপাল গুনে হেগলাকে দেহা হইছিল। কইয়া দিছি আমার পোলার একটা মারলে তিনটা মারমু। ফকি নইয়া তোমাকে যে পাওয়ার দেহি, যদি বড় লোক হইতে আমা করে যে। আরে ঈশ্বর, এই যাও কে, এই যে তোমার পোলার সিংহাসন বানাইছো, এটা তো আমার অফিসের সোফা, এই সোফা তোমরা চুরি করছো। আমনে যে কি কোন বেয়াই, আমনের জামাই রাজকুমার, যেখানে সেখানে কি আর বসতে পারে? এডি কই কি, তোমার মতো একটা ফকিন্নি যদি আমারে বিয়াই কর, আমার মান সম্মান থাকবো। হায় রে বাড়ি রে, একটু ফা কও, আমি তার ভিতরে ঢুইকা যাই। কে আই আমনে ডুহেন্ডু
বহিন সমস্যা নাই, আপনার মাইয়াটা ছুঁয়ে গেলি হইব, আমার পোলা জানি সুখ শান্তি করে রাখি। তোর পোলার সুখ শান্তি আমি বাইর করতেছি, এই সুভাচুরির দায়ে তোরে জেলে নিমু। আর এই রাজকুমারগিরি করার জন্য ওরে দেশ সারা করবো, ওরে উগান্ডা পাঠাই দিমু, ওইখানে যাই ও রাজত্ব করবো। উগান্ডা পাঠাইয়েন না, আপনার মাইয়া এমনি আমার পোলাটারে পছন্দ করবে, আর উগান্ডা পাঠাই যদি কালা হয় তাহলে তো আরো পছন্দ করবো না। আমার যাইয়া এই রাজকুমার আর রাজকুমার ফকির নিমায়ের নামে মামলা করবো, তারপরে যা করার ফেরাই করবো। মাগো তোমাটা ধরাকে নিয়ে যাই। আরে থাপ্পো থাপ্পোরে যাইতে বড় কিছু করতাছি, এ থাপ্পোর দেখি করবি, চল সবটাকে ধরিস। আর মোর পোলার পাও পাড়া দিয়ে রাখছো কে? কেন পাড়া দিয়ে রাখছি? কারণ এই জুতাটা আমার। আমিও জানি যে তুমি এই জুতাটা চুরি করে নিয়েছো, এর জন্যই তো আমি তোমার পিছনে আসছি। শুনো চাচি, তোমার এই চুরি চামারির অভ্যাসটা বাদ দাও, আর তোমার এই পোলার রাজকুমার সাজায় রাখো না, এগুলাও বাদ দাও, হয়তো কোনো স্কুলে ভর্তি করে দাও, আর তা না হইলে তোমার সাথে ভিক্ষায় নামাও। চাচি, এরপরে যদি আমার গোবারের আশেপাশে আমি তোমারে দেখি না, তোমার পায়ে চেঙ্গি ভেঙে দিব। গেদা গেদি কিন্তু ভালো কথাই কইছে, তোর কিন্তু এন্তরি রাজকুমার আর বয়স হয় নাই। ন পরে রাজকুমার হবি, যখন তুই বড় হবি তখন রাজকুমার হবি, যখন আমাকে অনেক টাকা পয়সা হইবে, বুঝছিস নাই? পরে ভিক্ষা আবার টাকা পয়সা স্বপ্ন দেখো, যত সব স্বপ্ন কেন দেখবো না, কেন দেখবো না স্বপ্ন? হ্যাঁ এখন তো আমি একলা ভিক্ষা করি, লগে যদি তুইও ভিক্ষা করস তখন তো আমাকে আয় ইনকাম বাড়বো। কি আমি তোমার লগে ভিক্ষা করবো? দূরবা তুমি কি পাগল হয়ে গেছো? তোমার দিকে মানুষ ভিক্ষা দেয় ঠিক আছে, কিন্তু আমার এই চেহারা দিকে কেউ ভিক্ষা দিব? আজ একটু সুস্থ সবল বলা। তারপর আমি তোমার বাইরে আমার এই রাত করলাম।